আচ্ছা এইটা হচ্ছে এই যে একটা আইএসএমবি আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মাইল স্টিল বিম এরকম একটা কড়ি লোহার কড়ি আমাদের লাগবে এই লোহার কড়িটা এখানে 6-3 সেকশন আছে আমরা 8-4 সেকশন এই 8-4 সেকশনের লোহার কড়িটা নিয়ে আমরা এখানে এই যে উপরে যে আমাদের ঘুরঘুরিগুলো আছে ভেন্টিলেটর দুটো জায়গা পাচ্ছি ওই দুখানা জায়গায় আমরা একদম বিমের গা ঘেঁষে যতটা সম্ভব আমরা চাইবো বিমের দিকে নিয়ে যেতে ছাদের শেষ প্রান্তের দিকে এবার বিমের গা ঘেঁষে ওখানে কেটে সেই বিমটাকে ঢুকিয়ে দেবো কিন্তু ওই বিমের নিচে কিন্তু ইট নয় সরাসরি ইট থাকবে না একটা ইট প্রয়োজনে খুলে নেবো যেটুকু আমার লাগে যেটা অন্তপক্ষে একটা 3 ইঞ্চি হাইটের 10 ইঞ্চি চড়া দেওয়াল যতখানি আছে পুরো লোডটা নেবার জন্য ফুটখানেক লম্বা একটা ঢালাই করবো ছাট লোহা কিছু দিয়ে দিলে ভালো যদি টুকরো লোহা পাওয়া যায় না হলো বিশেষ কোনো ক্ষতি নেই এটা দুদিকেই করবো আর লোহার বিমটা 10 ইঞ্চি দেওয়াল যদি হয় আমরা এই এই শেষ পয়েন্ট থেকে 8 ইঞ্চি যাব যেন বাইরে থেকে 2 ইঞ্চি কম হয় দেয়ালে গায়ে জল শোক করবে লোহাটা বাঁচবে 2 ইঞ্চি হলো কম হোক ওটা তো প্লাস্টার দিয়ে বন্ধ করে দেবো ঢালাই মশলা দিয়ে বন্ধ করে দেবো তাহলে জল টানবে না এবার যে দুদিকে যে খাঁজ থাকলো দুদিকে খাঁজ আছে বিমের ওইখানে আমরা ইঁটটাকে মাঝখান দিয়ে কেটে চটা তৈরি করলাম ওটা মশলা দিয়ে বসিয়ে দিলাম দুদিকে ইঁট দেখা যাচ্ছে এবার আমরা চিকেন মেশ সরু তারের জাল ওটা দিয়ে ঘুরিয়ে দেবো তারের জালটা ঘুরিয়ে দিয়ে একটু পিন টিন দিয়ে আটকে দিলাম এবার সুন্দর করে প্লাস্টার করে দিলাম তাহলে প্লাস্টার করে দেওয়া হলে ঢালাই বিমের মতো দেখতে লাগলো আরও সরু হয়ে যাবে এরকম মোটা দেখতে লাগবে না সরু দেখতে লাগবে ওটা নিশ্চয় 4 ইঞ্চি একমাত্র রাস্তা আছে এটা করবার এটা করলে তাহলে এই বিমটার উপরে হালকা হয়ে গেল পুরো লোডটা আসল লোড নেবে এই লোহার বিমটাই বুঝা গেছে তারপরে আমরা এখান থেকে আবার সিঁড়ি তুলবো যেভাবে করছি সেভাবেই তুলবো আমরা সেক্ষেত্রে ওই ওইটা যে এখন যে ছাদটা হয়েছে সেটা ব্যালকনি হয়ে গেল আমি এই সিঁড়ি দিয়ে উঠে ছাদে পৌঁছে গেলাম এখানে যে বাথরুমে পারমিশন ছিল ওই ওইটা প্যাসেজ হয়ে গেল ওখান দিয়ে আমরা পেছনের দিকে চলে যেতে পারলাম ওই রুমেও যেতে পারলাম প্যাসেজ দিয়ে ব্যালকনি চলে গেলাম সবটাই হাতের নাগালে পেয়ে গেলাম বুঝলে এটা হলে তারা সম্ভব কড়ি দুটো নিয়ে আসতে হবে দুটো কড়ি নিয়ে আসতে হবে সাপোর্টটা পারলে এখানে এবং তার উপরটা দিয়ে রাখলে ভালো হয় যেহেতু ওটাও পুরনো কনস্ট্রাকশন তো যখন নেওয়াই হচ্ছে তখন একসঙ্গে দুটো নেওয়া হয় হ্যাঁ এবার মাপটা নিতে হবে কতখানি আছে এখানে 8 ইঞ্চি যোগ করবো আর এখানে কত ইঞ্চি 15 ইঞ্চি দেওয়া 10 ইঞ্চি যোগ করলেই হবে তাহলে 1.5 ফুট যা মাপ হয় তার থেকে 1.5 ফুট বাড়তি নেব এটাও তাই ওটাও তাই ওর উপরে দেওয়ালটা কি 15 ইঞ্চি না উপরের দেওয়ালটা 5 ইঞ্চি ওর এরকম জায়গা আছে বিম দেওয়া তাহলে একবার দেখতে হবে গিয়ে ওটা একবার দেখে নিয়ে যাবো চল চল 5 ইঞ্চি আছে একটা বড় মানে 10 ইঞ্চি আছে দেওয়ালটা আমাদের ছাদটা কিন্তু এইখানে তাই না ছাদটা কিন্তু এখানে ছাদটা জাস্ট উঠবো এই ছাদ থেকে কিছু উঠছে না এই ছাদ থেকে উঠছি উঠে ওখানে গিয়ে ভাঁজ করে দিয়ে এই ছাদে উঠছে তাই তো যখন এরপরে ফের লোড দেবো সেটা নিয়ে আমার মতো যথেষ্ট ক্ষমতাই আছে এখানে কোনো ক্র্যাক ফ্র্যাক কিছু তৈরি হয়নি এখানে বিম আছে বিমের লাইনটা খালি ফেটেছে আর কিছু হয়নি এটা চলে যাবে এটা লোডটা পড়ছে কম এর ওপর আর কিছু করা যাবে না এইখানেই শেষ আচ্ছা এখানে শেষ করে ছাড়